অনন্ত জলিল চলচ্চিত্রকে ভালোবাসে এবং সেই চলচ্চিত্রে ভালোবাসার সাথে 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 তার নিজেকেও ভালোবাসে। কাজে তাকে নিয়ে যারা আলোচনা সমালোচনা করে আমার কাছে এটার এই অর্থই মনে হয়। আমি চলচ্চিত্রের একটা আপনার কথাই সকলে মানতে হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছিল যে চলচ্চিত্র আর চলচ্চিত্র জায়গায় নাই, আইসিইউ বা স্টপ, ফুল স্টপ। তারপরেও যারা চেষ্টা করছেন মিডিয়া কিংবা গণমাধ্যম বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু মানুষের অবস্থা যে খারাপ সেটা আমরা বুঝতে পারি যখন কোনো নায়ক অথবা কোনো প্রযোজককে ফেসবুকে বা লাইভে এসে প্রমাণ দিতে হয় যে এত টাকা বাজেট অথবা এত কোটি টাকা নিয়ে কথা বা প্রতারণার বিষয়ে। আমি অনন্ত জলিল ভাইয়ের কথা বললাম, আপনারা তো দেখেছেন যে প্রথমবার ফেসবুকে এসে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন লেখা দিন দ্যাট ডের যে মূল প্রযোজক এবং পরিচালকের অভিযোগের ভিত্তিতে। পরবর্তী সময় আবার গতকালকে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন যে বাজেট কত। তো আসলে কি মনে হয় আপনার? তিনি বললেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আপনিও বলেছেন যে অনেকে হিংসি করে। আমি আসলে চলচ্চিত্র জগৎ সম্পর্কে খুব একটা বেশি কথা বলতে চাই না, চাই না এই জন্য যে আমি সবসময় বলেছি যে ইট ইজ ডেড। আর ডেড জিনিসকে নিয়ে একটা মরা মানুষকে নিয়ে কাটাছেঁড়া করা যায়, অটোপসি করা যায়। তাই অটোপসি করার ব্যাপারে যদি হয় তখন এই একজন দুজন ছেলে বা দুজন পাঁচজন ছেলে চলচ্চিত্রটাকে 100% বাঁচিয়ে নিয়ে যাবে এতটা আশা আমি এখন পর্যন্ত করি না। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইদানিংকালে কয়েকজন পরিচালক এসছে ইয়াং জেনারেশনের, আই হ্যাভ গট ফুল ফেইথ ইন দেম। তাদের ছবি এবং তাদের মধ্যে মাটির গন্ধটা খুঁজে পাওয়া যায়, এটা 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 আমাকে স্বীকার করতে হবে যে তারা আসলে অনেক ভালো ছবি বানাচ্ছে এবং এই ছবির মাধ্যমে হয়তো আমাদের চলচ্চিত্র জগৎ ইউটার্ন না করলেও অন্তত একটা বাঁক নেয়ার পর্যায়ে চলে আসছে। ভালো ভালো ছবি, বেশ কিছু ভালো ছবি এর মধ্যে মুক্তি পেয়েছে এবং বেশ কিছু নায়ক নায়িকা আমার যতটুকু মনে হয়েছে অল্প কিছু দেখে যে দে আর প্রমিসিং, তারা ভালো। এখন এই যে যে কথাটা বলা হলো যে একজনের কথা বলা হলো যে ছবি সম্পর্কে, আমি ওর সম্পর্কে বরঞ্চ এটাই বলা যেতে পারে যে যে ও ঠিক আমরা ওকে নিয়ে চলচ্চিত্র মানে নিয়ে চলচ্চিত্র সম্পর্কেও ওর কোনো ব্যাপার নিয়ে আলাপ না করাই তো আমার কাছে কারেক্ট মনে হয়। এই জন্যে যে আমরা চলচ্চিত্রের লোক বলতে তাকেই বুঝি যে সবসময় যে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত থাকে, জড়িত থাকে, তাকেই আমরা চলচ্চিত্রের লোক বুঝি ফিল করি। কিন্তু যেমন কেউ মনে করলো যে আচ্ছা ঠিক আছে, যেমন সাদেক খান দুই এক সময় চলচ্চিত্র বানিয়েছে, অনেক যুগের আগের কথা বলছি আমি, দুটো ছবি বোধহয় উনি বানিয়েছিলেন। ওনার প্রচণ্ড রকম শখ ছিল যে আমি একটা ভালো ছবি তৈরি করব। তিনি সেই ক্যাটাগরির একটা দুটো ভালো ছবি তিনি তৈরি করেছেন এবং কিন্তু এটা তার পেশাও ছিল না, এটা তার নেশাও ছিল না, এটা ছিল তার একটা ভালোবাসা। তো তাকে তো সাদেক খানকে তো আমরা কখনো চলচ্চিত্র জগতের মানুষ হিসেবে ভাবিনি। তো অনন্ত জলিল সম্পর্কে আমি বলবো যে অনন্ত জলিলের কোনো কথাকে নিয়ে চলচ্চিত্র জগতের মাতামাতি করা বা না করাটাই বেটার এই কারণের জন্য যে অনন্ত জলিল চলচ্চিত্রকে ভালোবাসে এবং সেই চলচ্চিত্রে ভালোবাসার সাথে সাথে তার নিজেকেও ভালোবাসে এবং নিজেকে ভালোবাসে বলে সে নিজেকে প্রচার সারা পৃথিবীকে প্রচার করতে চায়। কারণ টাকা তো অনেকের আছে, তো অনন্ত টাকার সাথে সাথে যদি সারা পৃথিবীতে তার নামটাও ছড়িয়ে পড়ে, সে যদি ইজ গুড লুকিং এনাফ এবং সেইখানে এবং তার সাথে যদি আবার একটু প্রলেপ লাগিয়ে দেওয়া যায়, দেশীয় প্রলেপ আমি বাংলাদেশের জন্য করছি, তাই তাহলে এটা তো একটা খারাপ ব্যাপার হয় না? ঠিক আছে, কুইনাইন খাওয়াচ্ছি তোমাদের, এটা আমি একটু মিষ্টি দিয়ে কুইনাইন খাওয়াচ্ছি। এখন ওর ছবির কিছু কিছু জিনিস তো কিছু কিছু নতুন জিনিস করার চেষ্টা করেছে, যে কারণের জন্যই করা হোক, কিছু কিছু নতুন জিনিস সে করার চেষ্টা করেছে, তার নিজের নামের জন্যই হোক কিন্তু বা নিজের আবার কিছু কিছু লোক আছে অনেক সময় চলচ্চিত্র জগতে, যেটা ভারত বাংলাদেশ সব জায়গায় হয়,
একটা ছবি রিলিজ করার আগে সেই ছবিটা নিয়ে কিন্তু একটা প্রচার যেটাকে বলা হয় এই প্রচারটা কিন্তু অনেকেই অনেক রকম করে। আমাদের সময়ও প্রচার হতো, তখন প্রচার হতো কি খুব মিষ্টি করে প্রচার হতো, নায়ক নায়িকার সাথে প্রেম করা প্রচার হতো, বা প্রচার হতো যে দুই একটা যদি সত্যিকারভাবে ঘটনা দুই একটা ঘটনা, যেমন এক সময় একটা ছবি করতে গিয়ে আমি ইলেকট্রিক শক খেয়ে বেউশ হয়ে পড়ে গিয়েছিলাম, সেইটাই একেবারে বিরাট আকারে প্রচার হয়েছে। আরে এই ছবিতে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য, একটা উদ্দীপনা সৃষ্টি করার জন্য, আরে এই ছবিটা সোহেল রানা বেউশ হয়ে গেছে, ছবিটা দেখতে হবে। তো এই প্রচারের মাধ্যমটাকেও আমার মনে হয় যে অনন্ত এটা মোটামুটি অনেকের চেয়ে ভালো বোঝে, বিকজ সে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, তার প্রচারটা তো একটু অন্যরকমই হবে, যে কারণের জন্য সেই প্রথম চোটেই সে প্রচার করেছে যে আমার ১২০ কোটি টাকা খরচ হয়েছে। এখন এক মাস দেড় মাস পরে এখন নিজেই বলছে যে না, আমার ১০০ কোটি টাকা খরচ হয়নি। পরিচালক আসলে তো পরিচালক যেটা বলবে অলমোস্ট সেইটাকেই আমাকে মেনে নিতে হবে। তুমি ব্যক্তিগতভাবে কোনো জায়গায় গিয়ে বুর্জ আল খলিফার মধ্যে থেকে যদি তুমি ১০০ কোটি টাকা খরচ করে আসো আর ছবিতে ১০ কোটি টাকা খরচ করে, তা আর টোটালটাকে যদি বলো যে আমি ১১০ কোটি টাকা খরচ করি, সেটা তো হবে না। পরিচালক যেটা বলবে সেটাই মোটামুটি গ্রহণযোগ্য হবে, একেবারেই গ্রহণযোগ্য হবে তা না, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য পরিচালকে যেটা হবে সেটাই হবে। তো আমি ওকে বলবো যে অনন্ত ইজ তার নিজস্ব ঢঙে সে ছবি বানায়, সে ফিল্মের লোক হিসেবে তাকে নিয়ে সমালোচনা করার কোনো জাস্টিফিকেশন নাই, কারণ সে ভালোবেসে চলচ্চিত্র জগৎ বানায়, চলচ্চিত্র ছবি বানায় এবং সে তাতে অভিনয় করে, এবং সে অন্য কোনো ছবিতে অভিনয় করে না, তার স্ত্রীকেও সে কোনো ছবিতে অভিনয় করতে দেয় না, তার কোনো ব্যানার যেটা আছে সে ব্যানারেও কোনো ছবি সে তৈরি করে না, তাহলে আমি তাকে চলচ্চিত্রের লোক বলবো কী করে? কাজে তাকে নিয়ে যারা আলোচনা সমালোচনা করে আমার কাছে এটারই অর্থই মনে হয়, আমি তো তাকে চলচ্চিত্রের লোক বলে মনে করি না, আমি তো আলোচনা করব চলচ্চিত্রের লোক বা চলচ্চিত্রের ব্যক্তি বা চলচ্চিত্রের ব্যক্তিত্ব সম্পর্কে, আমি অন্য লোক সম্পর্কে আলোচনা করব না।